সেটা হলো আমার নিউজ ফিড ভরে গিয়েছে সকাল থেকে দুই দিন ধরে দেখলাম আমার নিউজ ফিড ভরা আছে with দ্য স্টোরি অফ সুবা অ্যান্ড নাসির অ্যান্ড somehow হাউ সুবা to টু বি ইন মাই list তো আমি ওদেরকে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলাম যেখানে অনেকে আমাকে কোয়েশেন্স করেছে কমেন্টস করেছে অনেক টাইপের যেটা আমি জানি না বিকজ আমি সুবাকেও চিনি না পার্সোনালি অ্যান্ড নাসিরকেও চেনে না সো আই থট অফ জাস্ট গেটিং দ্যাম টুগেদার ইন লাইফ নট together in যেহেতু সুবা আমার ফ্যান লিস্টে আছে তো শুধু সুবাকই আমার আহ লাইভে আনতে চাচ্ছি আর যার যা কোশ্চেন আছে তোমরা এখানে করতে পারো Let me just text her again সুবা are you there আমি ভালো আছি মুমিন হাউ আর ইউ আমি রঙ্গন হ্যালো আপু অনেক ভালো লাগছে থ্যাঙ্ক ইউ নাজমি কেমন আছো না ভালো আছি এক্সেলেন্ট লিখেছে আনো থ্যাংক ইউ প্রাণ ইকবাল ওকে লিঙ্কস লাইভ তো দেখা যায় না লিঙ্কস আমি খুব বেশি লাইভ আমি তো ইনফ্যাক্ট লাইভেই আসি না খুব বেশি একটা

আমি ওর অনেক পেজ দেখছিলাম সো আমি আমার সিরিজটা দেওয়ার পর অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন অনেক রকম কমেন্টস আসছে সো আই অফ গেটিং অন লাইভ হার অন লাইভ যেহেতু আমার কাছে কোনো আনসারস নাই আমি জানি না এই জন্য আই অফ গেটিং হার অন লাইভ অ্যান্ড টকিং টু হার ওসম আপু থ্যাংক ইউ আপু বাংলাদেশ টিমে যারা ক্রিকেট খেলে কারা ভাষা বলতে হয়

হ্যাঁ আপনি অনেক কষ্ট করে মনে হচ্ছে যে আমি এখান থেকে ইন্ডিয়া চলে গেছি এত কষ্ট হচ্ছে আসতে তোমার কাছে ইয়া এরকমই লাগছে না আমি কিন্তু অনেক ফানি আমি যখন কারোর সাথে কথা বলি অনেক ফান মুডেই কথা বলি আমার ভিতরে কি চলতেছে সেটা পরের ম্যাটার কিন্তু তাকে আমার হ্যাপি রাখতে হবে এটা চিন্তা করেই কথা বলি ঠিক আছে সো সুইট সুবা ইউর ভে সুইট গার্লস এম লাইক আমার তোমার সাথে ফরেস্ট কথা হচ্ছে সো আহ তোমার ব্যাপারে এই জিনিসটা জেনে আমার খুব ভালো লাগলো

কি ছিল জিনিসটা কিভাবে স্টার্ট হলো ওকে 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 আমি তাহলে লেট মি ফিনিশ তাহলে আমি ক্লিয়ার করি ঠিক আছে আমি জাস্ট শর্টকাটে ক্লিয়ার করব সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের কিছু থাক আর না থাক মাথায় না মানে বেশি বেশি বুদ্ধি আছে চারটা বুদ্ধি ঠিকই আছে সো আমি তো যে প্রথম লাইফটা করার সময় বলছি যে আপনারা তো ক বলতেই কলিকাতা বোঝেন সেইখানে এত প্রমাণ দিছি আমি নাসির হোসেনের কে আমি নাসির হোসেনের ফ্রেন্ড না নাসির হোসেনের বউ না নাসির হোসেনের গার্লফ্রেন্ড তো এত প্রুফ দেখার পরেও বোঝেন না যে ছেলের নাকি এতগুলো মেয়ে আছে যে যার নাকি নাসির হোসেনের ললিপপ খাওয়ার জন্য আছে লাইন ধরে তাহলে নাসির হোসেন কেন আমাকে মানে আমাকে খাইতে আসছে তো এখানেই তো বোধা যায় আমি নাসিরের কে হই ঠিক আছে আমার মুখ দিয়ে বলতে হবে আর যে ছেলে আমাকে এখন পর্যন্ত পরিচয় দিচ্ছে না আমি তাকে কেন পরিচয় দিব

হ্যাঁ friendship থেকেই attached হয়েছে ঠিক আছে পরে হচ্ছে পটাই ফেলছে কোনো না কোনো ভাবে ভালোবাসাইতে বাধ্য করছে আমি হাজারো বার বলছি আমি তোকে ভালোবেসে ফেলতেছি সে আমাকে মানে সে প্লে বয় না সে তো ভালোবাসবে না কিন্তু হচ্ছে আমি ভালোবেসে ফেলছি সে তাকে বলছি যখনই বলি সে আমাকে সাত পাঁচ বুঝনা দেয় যে হচ্ছে এই হয়েছে সেই হয়েছে এখন তবে বিয়ে করতে পারবো না আহ অফিসিয়ালি তো তখন বিয়ে করতে পারবো না আমার হচ্ছে চার পাঁচ বছর টাইম লাগবে আমি ওকে টাইম নাও আমি আমার এক গার্লফ্রেন্ড এর জন্য কিন্তু ওয়েট করবো ওকে দেখো বিয়ে হয়ে গেছে ও বিয়ে হয়েছে তো কি হয়েছে আমি দশটা দশটা মানে ছেলে বা মেয়ের মানে মা হইলেও আসতেও আমি নিবো এতই নাকি পিড়িৎ পিড়িৎ তো হবেই উনি তো বড়লোক বড়লোকের মেয়েদেরকে মাল দেখে দেখে উনি হলো মানে প্রেম করে ঠিক আছে প্রেম করে হচ্ছে মানে সব বড় লোক একদম কুটিপতি কুটিপতি এক্স গার্লফ্রেন্ডার যে বাবা ছিল সে অনেক মানে ধনী ফ্যামিলির একটা মেয়ের সাথে রিলেশন করছিল তো ওর মানে কথা হচ্ছে যে আহ তাল গাছটা আমার ঠিক আছে রাজকুমারীও আমার মানে রাজত্ব আমার আমি লাইভে এসে বলছি না যে আজকে যদি আমি মন্ত্রী মেয়ে হইতাম তোকে আমি নাচাইতাম আর ও জাস্ট খেলে ওটা শো ও হচ্ছে চিরাং এর কোন এক মেয়ের সাথে কাহিনী করতো ঠিক আছে মানে এই হলো কাহিনী ঠিক আছে আর সে অনেক মানে রিচ ফ্যামিলির মেয়ে আর উনি রিচ ছাড়া করবে না তো হয় রিচ হইতে হবে তাহলে কচিমাল হইতে হবে তাহলে সুন্দরী হইতে হবে এই হলো বিষয় এই তিনটা জিনিস ছাড়া নাফিস সাহেব কাউকে টাচ করে না আমি আমি না মানে ওর ব্যাপারে ব্যাপার হচ্ছে আপু জানতাম আমি জানতাম আমার এটা নিয়ে এত ছিল যে তোর ফ্রেন্ড আমি তোর ফ্রেন্ড তো তোকে আমি শিক্ষা দিব একটা ঠিক আছে শিক্ষা দিবো ওর সাথে কথা শিক্ষা দিবো সে আমাকে বলে ফ্রেন্ড এদিকে আমার সাথে হলো মানে সেক্সুয়াল কথাবার্তা বলতো আমি মনে মনে ধরে নিছিলাম তোকে আমি একটা শিক্ষা দিব তো শিক্ষা দিতে 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 আমি নিজেই যে কখন ভালোবেসে ফেলছি বুঝতেই পারিনি ঠিক আছে তা এখন চিন্তা করলাম যে ভালো যেহেতু বেশিই ফেলছি আর এত কিছু পরে যেহেতু ছেড়েই দিলি ঠিক আছে আমার আমার মর্মটা তুই বুঝলি না তোকে আমি দেখাবো যে মিডিয়া পাওয়ার কি মিডিয়া কি আমি কি তুই কি ঠিক আছে দ্যাটস ইট আর সেই সময় আমাকে ছোট করতে আন্ডার এস্টিমেট করতে না প্রথম থেকে বলতে আগে প্রথমে ছিল না আগে আমি খুব ভালো ফ্রেন্ডি ছিলাম সে আমাকে যখন মানে বলা শুরু করলো উল্টাপাল্টা তার উল্টাপাল্টা প্ল্যানিং এর কথা যে হলো সে জাতীয় টিমে নাই তার ব্যাক করতে হবে তার কেরিয়ারই তার লাইফ সবকিছু এইটা সেটা হাবি যাবে অনেক কথা ঠিক আছে সে আমার সাথে অত কিছু শেয়ারও করতো না আমি যখনই জিজ্ঞেস করতাম শেয়ার করতো না তো অনেকে এখানে বলছে হঠাৎ করে এই মেসেজ গুলা দেওয়া শুরু করেছো পাওয়ার জন্য মানে একটু ভাইরাল হওয়ার জন্য নাম পাওয়ার জন্য যেটা নর্মালি হয় হ্যাপি যখন করেছিল বা অন্য কোনো মেয়ে যখন কোনো ছেলের কাছ থেকে ইউজ হয়ে সেরকম বলে সবাই বলে যে ওরা অ্যাটেনশন পাওয়ার জন্য করে ইজ দ্যাট ট্রু লাইক তোমাদের মনে এক্স্যাক্টলি কোন পর্যায়ে এসে তোমরা এটা ডিসাইড করো যে তাদেরকে ফ্ল্যাশ করে দেওয়া উচিত আসলে এখন একটা কথা বলি আপু সেটা হচ্ছে ধরো সাপোজ ধরো তুমি সালমান খানের সাথে প্রেম করতেছো সালমান খান যদি তোমাকে ছেঁকা মারে সালমান খান যদি তোমাকে ইউজ মানে ইউজ করে বা সালমান খান যদি তোমাকে মানে কমিটমেন্ট না রাখে তুমি যদি এখন যদি সালমান খানের বিরুদ্ধে কোনো কথা বলো সোশ্যাল মিডিয়াতে সালমান খানের ফ্যান গুলো তোমার ফ্যান হয়ে যাবে তার মানে কি তুমি নেমার ফেম পাওয়ার জন্য ওকে প্রকাশ করে দিছো নো নো কোনো দিনও না ঠিক আছেnavigationItem মান সম্মান এগুলো সবকিছু আল্লাহর উপরে ঠিক আছে আল্লাহর হাতে ঠিক আছে আর হচ্ছে আমি ওর মুখescolার জন্য এটা করছি আর আ যে বড় হবে সে আজ হলো বড় হবে কাল হলো বড় হবে তাকে কি আটকাতে আট ধরতে পারবে না আল্লাহ যদি ইচ্ছা করে ঠিক আছে আর ওই তো দুনিয়ার দস্তুরটাই এরকম ওই যে কথা আছে দুনিয়ার দস্তুর হে ভাই যে কেউ উঠবে কেউ নামবে কেউ ধ্বংস হবে কেউ আবাদ হবে দ্যাটস ঠিক আছে আমি ওকে যদি মানে আমি যদি ওকে মানুষের সামনে মুখোশ খুলে দিয়ে সেলিব্রেটি হয়ে থাকি তাহলে ভালো ভাই আপনারও ঘরে ঘরে সবাই সেলিব্রেটি হন না আমরা সবাই সেলিব্রেটি হয়ে যাই আমরা সবাই সবাইকে নিয়ে দেখি সমস্যা কি কেন জাতি কি আমাকে মেনে নিচ্ছে না জাতি কি আমাকে শাস্তি দিবে ওপেন রোডে ঠিক আছে জাতি আমাকে শাস্তি দেখ প্রবলেম আমি রেডি আছি ঠিক আছে হ্যাঁ আমি ঘোড়া ডিঙ্গায় ঘাস খাইছি নাসিরের মতো ঘোড়াকে নাসিরের মতো মালকে যে ডিঙ্গায় ঘাস খাইতে পারে তাই কত বড় মাল আপনারা চিন্তা করেন আমি আমি আমার ক্রেডিট হ্যাঁ আপনাদের ক্রেডিট যে আমার মতো মেয়ে বাংলাদেশে আছে নাসির মতো মাল কে কে চলতে পারে নাসি বলতো কি যে সোনা পাখি তুমি তো একটা মাল তুমি তো একটা মাল আমি যার কাছে এত মানে মমের পুতুল হয়েছিলাম হাত পা মানে ধরেছিলাম সে আমাকে যখন মাল মাল করতো ঠিক আছে পার্সোনালি হোক আর যেটাই হোক তাহলে তার কাছে মাল হওয়াটাই বেটার না

ঠিক আছে মেইনলি আমার খুব মানে কাহিনী আমার কথা হলো যে ছেলেরা যদি পারে মেয়েরা কেন পারবে না ঠিক আছে মেয়েরা এখন যদি দেশ চালাতে পারে তাহলে আমরা পারবো না আমরা পারবো না মেয়েরা মডেলিং করতেছে না মেয়েরা সিনেমা করতেছে না মেয়েরা চাকরি করতেছে না আমি ছোট যে কি হয়েছে

আমি বলম কি আकाय দা তাহলে যান সমস্যা কি হয়ে নিজে সেলিব্রিটি হয়ে যান আমার না তুমি যেরকম মিশনে নেমে গিয়েছে একটা মেয়ে হয়ে মানে সবাইকে দিবা তোমার এক্স কে এখন আছে দিচ্ছ যার ক্যারিয়ার হাফ দূর ওরা করুণ কেড়িয়া রাস্তা নাকি ওই দেখবা যে যেই আসে আর কোন নাই তবে হ্যাঁ নাসির এর উপর এবারে মানুষ যত নাসির মাঠে যাক নাসির মায়েরও খাবে নাসির পচা ডিম খাবে পচা আলু খাবে ঠিক আছে ইভেন হচ্ছে টয়লেটও খাইতে পারে নাসির মাঠে যাক খালি প্র্যাকটিসের জন্য টয়লেটও তো নাসির আমাকে বলতো কি আমি আমি পিচ্ছি হ্যাঁ আমার আগে ছয় সাত হাজার ফলোয়ার ছিল আমাকে বলতো তা আমি তো ভাই তখন অত বড় ধরনের কাজ করি নাই আমি আমাদের এলাকায় আরজে ছিলাম তো ওগুলা আমি যেটা অ্যাঙ্কারিং করছি আমার ওগুলো সব আরজে করার সময় যতগুলো ফলোয়ার ছিল সেটা তারপর ছবি টবি তুলতাম মানে তুলে দিতাম আমি তো টুকটাক ফটোগ্রাফিও করছি তো হচ্ছে এইটা তো আমাকে বলে কি এরকম এরকম আর আমি যে হচ্ছে মোটামুটি কাজ করতেছি বা কাজ করব আমি একদম কমরবেধে মিডিয়াতেও নেমে গেছি নাসিরাটা বুঝতেই পারানি আর মিডিয়া সবার সাথে মোটামুটি আমার এত ভালো সম্পর্ক ইরান যেমন তুমি আমার ফেসবুকে আছো 나সিরের আইডিয়াও নাই তুমি আমার ফেসবুকে আছো ঠিক আছে নাসি আমার কথা হলো যে আমি শো অফ করি না তুই 나시দ কি আমার জিজ্ঞাসা তুই কি আমাকে জিজ্ঞেস করিস সুভা তোমার ফিউচার প্ল্যান কি কিছু তোর তো খালি অলওয়েজ খালি কেমনে লাগান যাবে কেমনে ঢুকান যাবে কেমনে করা যাবে এগুলা কথা নিয়ে তো তুই আসিস গল্প করার জন্য আমার সাথে তো ওগুলা কথাই বলি আমি চুপ করে থাকতে রেকর্ড করতাম যে হ্যাঁ যে বল না সমস্যা নাই আমি খেলা দেখাবো তুই একাই খেলা হয়ে আসছিস চালা বিড়াল বাগগিরি দেখাস বিড়ালের বাচ্চা বিড়াল কাহে কার একটা হুম এইটাই আর কিছু করেছে যে উনি তো নাসিরের জাস্ট ফ্রেন্ড তাও এমন করে কেন যেহেতু বলছে মজা পাইছে মজা দিয়েছে তো আর কান্নাকাটি করার কি আছে ও আচ্ছা না কান্নাকাটি আমি মজা পাইছি সেজন্য করি নাই আমি কান্নাকাটি আপনাদের জন্য করছি যে আপনারা ফির বেশি মজা পায় দুদিন পর ফির আপনাদের বোন suicide করতে পারে বা আপনার বউ suicide করতে পারে নাসির তো মানুষের বউয়ের সাথেও শোয় ঠিক আছে তার নিজের বউ বোন বোন বেটিকে নিয়ে tension হয় না আমার হয়েছে ভাই দেশের মেয়ে মা বোন বউ বেটিদেরকে নিয়ে টেনশন হয়েছে তো ওই জন্য কাইন্দা দিচ্ছি ঠিক আছে যে তারপরও যেন আপনাদের কাছে মেসেজ যা আপনাদের চোখ মুখ খোলে ঠিক আছে নাসির নাসির কইরা নিজেদের বেটি বউকে আগায় দিয়েন না যদি মানে এই ধরনের কোন

বাট একটা জিনিস বুঝলাম না যদি মেয়েটা ওকে সত্যি লাভ করে তাহলে ওদের প্রাইভেট কল রেকর্ড করে কেন রাখলো মেয়েটা কি জানতো নাচের ফিউচার এমন করবে হ্যাঁ আমি আগে থেকে জানতাম না এরকম করবে আর যে ছেলে ছেড়ে চলে গেছে তার কিসের ভালোবাসা ভালোবাসাটা ডাইভেট হয়ে হেটে পরিণত হয়ে গেছে আর যাকে আমি হেট করবো যাকে আমি ঘৃণা করবো তাকে তো রাস্তাঘাটে ন্যাংটাই করবো ওই জুতা লাগাবো সেটা তো স্বাভাবিক এটা বুঝতে পারেন না মাথায় বুদ্ধি নাই মা বাপ কি ভাত মাছ খাওয়ায় না নাকি নাহলে না খায় আসেন সমস্যা নাসিরের বাসা থেকে আচ্ছা

এখানে কিছু মানুষ অনেক বড় করে দেখে আচ্ছা আপু আপু একটা জিনিস কোশ্চেন না কেন সবাই নাসি যে বলছে যে আই লাইক ডিলডো ডিলডো লাইক করে ভাইব্রেশন লাইক করে তারপরে তার পিছনে খুবই সেক্স একলা বিষয় নিয়ে প্রশ্ন করে না কেন বাঙালি বাঘের পায়ায় খুব সেক্স সেটা নিয়ে কথা বলতে আপনাদের লজ্জা লাগে মাইয়া একটা পিচ্চি একটা মাইয়া সেটার পিছনে লাগছেন আর এত বড় একটা একটাbastard সেটার কথা একবারও বলতোছেন না মানে ঠিক আছে মানে কি ভাই কাহিনী কি ও খেলা দেখায় মজা দেয় ওই জন্য হ্যাঁ দুই দিন পর আপনার আপনি জামাই হইতে পারে ওই জন্য দুই দিন পর আপনার বোনের স্বামী হইতে পারে ওই জন্য ও এখন তো নাসির সিঙ্গেল হয়ে গেছে না বিয়া করায় দেখি কত বড় আপনাদের ইয়ারতে ক্ষমতা মানে আছে আর ওর কুইডায় দেখুক দেখি জানে তো বিয়া করলে না গণ ধলাই খেয়ে মরবে ঠিক আছে বিয়ে এত সোজা আসল প্রশ্ন গুলো তো করতেছেন না কল রেকর্ড যে করছি আমি কি ওখানে বলছি আহ আহ আসো আসো আমার খুশিতে অনেক সেক্স ওই কি বলছে সেটার প্রশ্ন করছিলেন আপনাদের না মাথার তাপ আপনারা আছেন জন্য আপনাদের মতো ব্লক আছে আপনাদের মতো জাতি আছে জন্য না নাসিরের মতো শয়তানে না না ঘুরে বেড়ায় বিএমডাব্লিউ নিয়ে ফাইভ স্টার মত ফাইভ স্টারের হোটেলের মতো ফ্ল্যাটে থাকে ঠিক আছে আমি তো ঢুকছি শুই হয়ে ফাল হয়ে বাড়ার জন্য বাড়ার জন্য আমি ঢুকছি যে মানে শুই হয়ে ঢুকবো আর একদম কাইটা মাইটা ধ্বংস করে বের হয়ে আসবো আর খুব মানে জোর তো মানে খুব ইয়ে তো আমার লাগছে যে এটা তো আমার ভালোবাসা বুঝলি না ঠিক আছে তোকে আমি বুঝাবো ওরা বলছি তো আর আমাকে বলে কি আমাকে চেনি না মেয়েদের কাছে চ্যাটিং করে বলে কি শুভা আমার জাবরা ফ্যান তারপরে বলে কি সুভাকে আমি চিনি না আবার সে কালকে বলছে কি শুভা আমার বাসায় এক রাতের জন্য আসছিল কিছু জিনিস জিনিস নিয়ে হাবি আমাকে দেখতে হ্যাঁ সে এখন নাকি ব্যাচেলার হয়ে রুম ভাড়া দেয় তাই বললাম হ্যাঁ ও তো দেশি বয় ওকে আমি এক রাতের জন্য ভাড়া নিয়েছিলাম কিন্তু ভাই ওই ঠিক মতো সার্ভিস দিতে পারে না শালা ঠিক আছে ওই অবশ্যই নিজেকে ভাড়া দিয়ে বেড়ায় কি করবে এখন তো খেলতে পারছে না জাতীয় দল থেকে বাইক করে দিয়েছে তারপর থেকে এই ব্যবসা শুরু করছে ঠিক আছে আর ব্যবসা যদি নাই করতে বলতো না শুভা আমার পাচটা মাইরা দাও ঠিক আছে রেকর্ড গুলা শোনেন রেকর্ড গুলা শোনেন তামসা করা বাদ দিয়ে আজে বাজে প্রশ্ন করিয়েন না দুদিন পর না আপনার বেটি না রাস্তা ভরা মজলিসে আমাকে তো লাইভে প্রশ্ন করা হচ্ছে ভরা মজলিসে টাই বাজারের মধ্যে না প্রশ্ন করবে তো নিজের বেটিকে নিয়ে চিন্তা করেন নিজের বোন বেটিকে নিয়ে চিন্তা করেন যে যেমন নাসিরের আজকে আমাকে নিয়ে নাসির খেলতে যায় নাসিরের বোন রূপা আজকে বাজারে ঠিক আছে এই হলো বিষয় তো আপনি আপনার বোনকে নিয়ে ভাবেন ঠিক আছে বউ বেটিকে নিয়ে ভাবেন আমায়ও কারো বউ আমি কারো বউ হব আমি কারো বোন আমিও কারো মেয়ে আমাকে এ ধরনের ফালতু প্রশ্ন কইরা মেজাজ খারাপ করেন না যান নাসিরকে যে লাগান যে যান তো তুমি কবে মানে জানতে নাসির এরকম কিভাবে জানতে পারলে যে ওই টাইপের একটা আমাকে কি বলছে শোনা ইন্টারেস্টিং ও যখন অস্ট্রেলিয়ায় গেল ওর একটা অস্ট্রেলিয়া ফ্যান ছিল নাম বলবো না থাক ছেলেটা মোটামুটি আমার সাথে ভালো বিহেভ করছে নাম বললে চাকরি থাকবে না তো ওই ছেলেটা আমার সাথে নাসিরই কথা বলাই দিচ্ছে নাসির খোঁজ খবর নিতাম তারপরে নাসিরের সাথে আমার অস্ট্রেলিয়ায় যে ঝগড়া হয়েছিল আমি কারণ নাসির খালি ছবি আপলোড করে আমাকে ঠিক মতো কল দিত না তখন আমি বলছি তুমি কি মায়া নিয়ে শুয়ে টুয়ে আসো নাকি ও আমাকে বিদম ভাবে গালি দিচ্ছে যে মায়ার জাতি নাকি খারাপ গো টু হেল গেট লস্ট আমি নাকি সব মেয়ের মতোই ঠিক আছে আর ও নাকি ওর বাপকেও কৈফত দেয় না কেন আমাকে কৈফত দিবে আমি আমি ওর কে ঠিক আছে এই ধরনের কথা মানে বলছে তখন আমি বলছি ঠিক আছে রে সুর বাচ্চা তুই যা তোর সাথে কথাবার্তা নাই আমার কন্ট্যাক্ট করে দিছি দুই দিন পর আবার নিজেই ফিরে আইস আইসে ওকে দিয়ে ফোন আমাকে বলে আপু ভাবি এই সেই ট্রু লাভ আপনি তো ট্রু লাভ নাসির ভাই নাসির ভাই আপনাকে ট্রু লাভ করে না নাসির ভাই না সরি নাসির আপনাকে ট্রু লাভ করে আপনি নাসিরকে ট্রু করেন কেন এমন করেন ঝগড়া ঝাটি সারা দিন ঠিক আছে আমি করব করবই তো ট্রু লাভ যে যাকে করে তাকে সে মারবে কাটবে গালি দিবে পচাবে ঠিক আছে আদর করবে ভালোবাসবে ঠিক আছে তো এখন নাসির যে আমার কথা শুনে না ওইরকম নাসির হাজারটা পয়রা আছে সুবার জন্য আমার ওকে নিয়ে টাইম নেই আর ওগুলা নাটক দেখার আর ওর যে বিহেভিয়ার ও মাই গড আমি ওগুলা বিহেভিয়ার দেখে বিশ্বাস করো হয় নিজে মরবো না হলে মাইরা দিবো থাক ভাই কথা বলার দরকার নেই পরে ছেলেটা অনেক কাহিনী গেছে করে মিল টিল করায় দিছে ইচ্ছা করে মিল করাইছে নাসির মিল না করলে তো দুদিন পর আস্তে ছিল বাংলাদেশে আমাকে তো খাইতে পারবে না ওই জন্য মিল হয়েছে আমার সাথে তারপরে হচ্ছে এই হলো কাহিনী পরে আমি যখন ওই যখন অস্ট্রেলিয়া তখন আমাকে বলে কি তোমার তো আমার বন্ধুদের সাথে ভালোই মিল হয়েছে ওই তো বাংলাদেশে আসতেছে এক কাজ করব আমার তিন চারজন মিল একসাথে সেক্স করব এই সেই দুনিয়ার কাহিনী যখন বলছে তখন আমি বুঝছি যে নাসিরের আমার প্রতি কোনো ভালোবাসা বা টান ফিলিংস বা কিছুই নাই বললাম মানলাম ভালোবাসা নাই হ্যাঁ হ্যাঁ ও আমাকে ফ্রেন্ড নিয়ে আমার সাথে থাকবে ঠিক আছে কেন আজকে ছেলে বলতে পারে আমার কাছে অনেক সেক্স করো আমাকে তাহলে তো রিলডো দিয়ে আমাকে ঢুকাও তাহলে সে কি কি ভাবতে পারে বা বলতে পারে আপনাদের আইডিয়া নাই ओके তো ওকে আমি কোন দিন আমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বলে জিব্বো আর পরিচয় দিব না আমি ফ্রেন্ড হওয়ার সুযোগটা না নাসির আমার কেউ নাসির লাইফে আসছিলাম নাসিরকে বাস দিয়ে সেলিব্রিটি হওয়ার জন্য বাস দেওয়া কমপ্লিট নাসির ছাইরা দিছে আমাকে দ্যাটসওয়ে বাস দেওয়া কমপ্লিট আমি সেলিব্রিটি হয়ে গেছি এখন কে কার কি বাল ছাইরা ছেটতে থাকো কেস করো আর আমার নাম যাও আমি সেলিব্রিটি হয়ে গেছি নাসিকে খেয়ে ডাউটি কার দিলাম আমি ঠিক আছে এইটাই আর কিছু আমার বলার নাই আর হচ্ছে ওই জন্য ওর পাসায় খুব সেক্স ওই আমাকে নিয়ে চারজনের সাথে থাকতে চাইছে না ওরে আমি পুরো বাংলাদেশের লোকজনের সাথে এখন আমি সেক্স করাচ্ছি সমস্যা নেই সবাই ওরা এখন মানে ওইটা আসলে মাইরা দিব ওইটা অনেক মজা লাগে তো মারতে মারাইতে মানে পালসা মারাইতে খুব মজা লাগে তো এখন বাংলাদেশের মানুষ প্রতিটা পোলা আমার প্রতিটা ভাই প্রতিটা আঙ্কেল প্রতিটা হচ্ছে খালু মামা চাচা সবাই নাসিরের সুন্দর ওই যে পিছনের যে ব্যাগটা অ্যাপটা আছে না সুন্দর সেক্সি অ্যাপ ওটা ওইটা দিয়ে দিবে সুন্দর ভাবে ঠিক আছে আমি একটু মজা নেই ভাই আমাকে মজা নিতে আমি এই কয়দিন খুব ডিপ্রেশনে ছিলাম ও আমাকে অনেক পেনে রাখছিল অনেক ভাবে ছেদ করছে আমি আল্লাহ রহমতে নাম একটু ফাইন একটু ভালো আছি যখন এগুলো প্রকাশ একদম করে দিচ্ছি আমি আর এখান থেকে কিছু পা হব না আর হচ্ছে কেন রাখবো না ঠিক আছে নাসির আমি এটা এই জন্য রাখছি যে নাসিরও তো ভিডিও করতে পারে ওই জন্য আমিও ভিডিও করে রাখছি যে তোর কাছে যদি থাকে আমার কাছেও থাকবে তোর নিচু মন মানসিকতা দুই দিন পর তুই আমাকে ব্ল্যাকমেইল করবি ব্যাস ঠিক আছে এত দূর কি এমনি নামছি নাকি আর আমার প্রতিটা মেয়ের কাছে একটা মেসেজ থাকবে হয় সুবার মতো হয়ে যাও নালে বিশকায় মরে যাও নালে কারোর সাথে কিছু করার দরকার নেই অকামটাকাম ঠিক আছে আমি যে বলתיছি যে নাফিস সেলিব্রেট করে ভুল পথে চলে যাচ্ছে আপনি আমি একটা কথা বলি যে নাসির খারাপ নাসির ক্রিকেটার হিসেবে খারাপ বা নাই নাইকুরা বা গায়কুরা তা না সাধারণ ঘরের ফকিরের বাচ্চারাও ঠিক আছে ফকিরের বাচ্চারাও খারাপই করে ফকিরের বাচ্চারা আরো বেশি করে খারাপই করে নাতিরা তো তাও ভয় পায় যে কিছু করার আগে বাপে বা মান সম্মান যাবে কিন্তু যারা ছোট লোকের বাচ্চা তাদের এটা মনে থাকে না এরা হলো নষ্টামি করে আমাদের এলাকায় যেমন তিসা হত্যা নামের একটা হত্যা হয়েছিল ঠিক আছে এটা নিয়ে অনেক তোলপাল হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে ঠিক আছে তারপরে তো আরো কতগুলা হলো ঠিক আছে তারপর যে সিলেটের একটা মেয়েকে হলো তরু হত্যা আরো কত আছে ইভেন আল্লাহ না করুক সুভাও হত্যা হতে পারে ঠিক আছে ভাই আপনাদের মেয়েদের জান নিয়ে চিন্তা করেন ইজ্জত ইজ্জত যায় যাক ইজ্জত কে গুল্লি মারেন জান বাঁচবে জান বাঁচানো ফরজ দ্যাটস আমার কিছু বলার নাই মেয়ে বাঁচান দেশ বাঁচান জাতির মেয়ে জাতিকে বাঁচান বউ বাঁচান মা বাঁচান ঠিক আছে বোন বাঁচান পাশের বাড়ির একটা মেয়েকে বাঁচান সুভাকে বাঁচান আমার একটাই মেসেজ এটাই আর কিছু বলার নাই ঠিক আছে আর প্রতিটা মেয়ের কাছে একটাই আমার কথা সেটা হচ্ছে যে রিলেশন করার আগে অবশ্যই আগে তার সম্বন্ধে জানা শোনা রিলেশন আমরা জানতে পারলাম সুবার কথা হলো আমি এর আগে ওকে চিনতাম না কখনো নাসির কেউ আমি পার্সোনালি চিনি না বাট সুবা যেগুলো বলছে ওগুলো যদি সত্যি হয়ে থাকে এখানে অনেকে সুবাকে গালাগালি করছে তো বিকজ ও বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে অ্যান্ড বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলে একটা মেয়ে বাজে হয়ে গেল সেটা আসলে কতটুকু জাজমেন্ট মানে জাস্টিফাই এটা আমি বলতে পারবো না বিকজ ও কোন পর্যায়ে এসে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করছে অনলি নোজ আর সব মেয়েদের এই সাহসটা নাই সবাই বলতেও পারে না বাট লাইক আই সেট এটা যদি সত্যি হয়ে থাকে অ্যান্ড এটা যদি সত্যি হয়ে থাকে আর ওর সাথে যদি আসলে এরকম খারাপ হয়ে থাকে আর বাকি যেই মেয়েদের সাথে এরকম হচ্ছে এরকম যদি হয়ে থাকে দেন দিস ইজ ব্যাড অন ইস হাই টাইম দ্যাট আমাদের এগুলা স্টপ করে দেওয়া উচিত মানুষের মানুষের অ্যাটলিস্ট মানুষের ওপর বিশ্বাস হারা যায় মেয়েদের এটার জন্য আমি অনেক এরকম কেস ডিল করেছি যেখানে মেয়েরা সুসাইড করতে যাচ্ছে বিকজ অফ দিস গাইজ অ্যান্ড শুধু যে ছেলেরা খারাপ সেটা না অনেক মেয়েরাও আছে এরকম খারাপ করে অনেক ছেলেরাও মেয়েদের জন্য সুসাইড করতে যায় সো আমি একটা জিনিস বুঝি না যে একটা মানুষের যদি আরেকটা মানুষের সাথে টাইম পাস করতেই হয় ডে হ্যাভ টু আই হ্যাভ সম প্রাইভেট টাইম তাহলে ওদের মানে ফল করানোর কি দরকার ভালোবাসা জিনিসটা ফিলিং জানানোর কি দরকার যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিলি বিয়ে করবো কলস হোক এই জিনিসটা কেন দেয় সো তোমরা যদি চাও জাস্ট টু হ্যাভ পান তাহলে ওই টাইপের মেয়েদের সাথেই করো যারা

তো আমি কিছু করি আমরা লোক ভালো না শুনতে পারি গালি আমি বুঝিনে এখন সুভাকে सिद्धांत নেবে এটা সুবা এটা সুবা বলার আগে ওর লাইনটা কেটে গেছে তো এই জিনিসটা আমি জানতে তো এখন ওকে আর আসবে না কি এটাও আমি শোন না বিকிருஷ் খুব বিরক্ত হয়ে যাচ্ছে না শুনে

এত তাড়াতাড়ি এত close হওয়ার কোনো দরকার নাই right? এত তাড়াতাড়ি তোমরা কিসের জন্য একটা ছেলের সাথে relationship এ গেলে পরে close হয়ে যাও এটা আমি এখনো বুঝি না হলে পরে এরকম কিছু case থাকে যে তোমাদের ছবি ওদের কাছে যায় ভিডিও থাকে যেগুলো দিয়ে ওরা পরে আবার blackmail করতে পারে so why? মানে তোমাদের কেন এই ছবি তুলতে হবে videos রাখতে হবে যেটা দিয়ে তোমাদের উপরেই আবার এটা back fire করবে I I don't really get it so girls আহ uh, girls just be careful and, uh,